আজ আমরা এই ভিডিওতে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া এমন ঘটনা বলতে চলেছি যা শুনলে আপনার গা শিউরে উঠবে। যদিও এই ঘটনায় কতটা সত্যতা আছে তা বিচার করে দেখিনি। আপনারা যদি এটিকে বাস্তবতার রূপ নাও দিতে চান, তারপরও একটি বারের জন্য ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ থেকে আমাদের মুক্ত রাখুন। যারা গুনাহ থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। যেমনটা আপনারা সকলে জানেন যে প্রত্যেক ইচ্ছাধারী নাগিন অর্থাৎ ইচ্ছাধারী সাপের কাছে তার নাগমণি অবশ্যই থাকে। বলা হয়ে থাকে যখন সাত নক্ষত্রের প্রথম বৃষ্টি পড়ে এবং তার প্রথম ফোঁটা যদি কোবরা সাপের মুখে চলে যায়, তখন সেই সাপটি নিজের নাগমণি উৎপন্ন করে। যখন একটি সাপ নাগমণি পেয়ে যায়, তখন তার মধ্যে বিভিন্ন প্রকার শক্তি এসে যায়, যেমন মানুষের রূপ ধারণ করা, যখন যেখানে খুশি মুহূর্তের মধ্যে হাজির হওয়া, নিজের আকার পরিবর্তন করা ইত্যাদি। এই সমস্ত শক্তি তার কাছে এসে যায়। এছাড়াও এমনটাও শোনা যায় যে নাগমণির রশ্মি অনেক উজ্জ্বল হয়, যার আলো বা জ্যোতি কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যায়। যদিও একটি নাগমণি একটি সাপ সর্বদা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে, কিন্তু যখন কেউ নাগমণি তার কাছ থেকে ছিনিয়ে নেয়, তখন তার রাগ বা ক্রোধ সপ্তম আকাশে পৌঁছে যায়। এমনই একটি সত্য ঘটনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেটি ভারতের লক্ষ্মীপুর জেলায় এমন একটি গ্রামে ঘটেছিল যে গ্রামটি পুরোপুরি জঙ্গলের কাছাকাছি অবস্থিত, যেখানে বিভাস ও শচীন নামে দুজন মানুষ বসবাস করত এবং তারা দুজনেই অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা দুজন দিনের বেলা একসাথে ছাগলকে খাওয়ানোর জন্য জঙ্গলে যেত, তবে সেই জঙ্গলেই একটি ইচ্ছাধারী সাপ ঘুরে বেড়াত। সেই সাপটির কাছে নাগমণি আছে, আর এই সাপটি অত্যন্ত কড়া নজরে তার নাগমণিকে পাহারা দিত। কিন্তু একদিন বিভাসের একটি ছাগল খেতে খেতে জঙ্গলের অনেক গভীরে চলে গিয়েছিল। তখন বিভাস শচীনকে বলল যে, তুমি আজকে আমার অন্যান্য ছাগলগুলোকে নিয়ে ঘরে চলে যাও, আমি আমার ওই ছাগলটিকে জঙ্গল থেকে খুঁজে নিয়ে পরে আসছি। অন্যদিকে সেই নাগিন তার রূপ পরিবর্তন করে মানুষের রূপ ধারণ করে তার নাগমণি নাগের কাছে রেখে জঙ্গলের পাশের গ্রামে ঘুরতে গিয়েছিল। কিন্তু বিভাস যখন তার ছাগল খুঁজতে খুঁজতে সেই জায়গায় গিয়ে পৌঁছাল, সেই জায়গায় একটি গাছের নিচ থেকে একটি প্রখর আলোক রশ্মি দেখা যাচ্ছিল। তখন বিভাস এই আলো দেখে ভাবল যে এটা নিশ্চয়ই কোনো মূল্যবান হীরা বা ধাতু হবে। তারপর সে একটি গাছের ডাল ভেঙে বড় একটি লাঠি তৈরি করে নিল এবং সেই পদার্থের উপরে জোরে জোরে আঘাত করতে লাগল। সেই পদার্থকে ভাঙার জন্য বিভাস তার উপরে খুব জোরে জোরে আঘাত করছিল, যার মধ্যে দুইটি আঘাত সেখানে লুকিয়ে থাকা নাগের মাথায় লেগেছিল, আর নাগটি সেই সময়ই তার প্রাণ হারিয়ে ফেলে। এরপর বিভাস হঠাৎ করে সেই সাপটিকে দেখতে পায় এবং তার পাশে উজ্জ্বল নাগমণিও দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পেরেছিল সেই উজ্জ্বল আলোর পদার্থটি আর অন্য কিছু নয়, একটি নাগমণি। এরপর সে সাপটিকে ভালো করে নাড়াচাড়া করে সুনিশ্চিত হল সাপটি মারা গেছে নাকি যায়নি। সে যখন দেখল সাপটি মারা গেছে, এরপর সে তার কোমর থেকে গামছা খুলে সেই নাগমণিটি গামছার মধ্যে নিয়ে
জঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে বের হতে শুরু করল। কিন্তু এদিকে নাগিন যখন তার আবার নাগমণির কাছে ফিরে আসলো এবং যখন সে দেখল সেখানে নাগমণি নেই এবং তার নাগও মারা পড়ে আছে, তখন সে রাগে ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠল এবং সে তার শক্তির সাহায্যে নাগের চোখে দেখল এই কাজটা কে করেছে। তবে বিভাস একটি ভুল করেছিল, সেই মৃত নাগকে সেখানে ফেলে রেখে এসে সে যদি সেই নাগের শরীর সেখানেই পুড়িয়ে দিত তাহলে হয়তো নাগিন কোনোদিনও বিভাসের সম্বন্ধে জানতেই পারত না। তবে বিভাস অনেক আনন্দের ছিল, কেননা তার হাতে এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস আছে। এরপর বিভাস বাড়ি ফিরে এসে সবার প্রথমে নাগমণির কাছে ইচ্ছা পোষণ করল তার হারানো ছাগলটি যেন বাসায় ফিরে আসে। এবং বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু কয়েক মুহূর্ত পরেই তার ছাগল সেখানে এসে হাজির হয়ে যায়, যেটা দেখে বিভাস আরো খুশিতে মেতে উঠেছিল। তারপর সে নাগমণির সাহায্যে নিজের সমস্ত বাড়ি পরিবর্তন করে ফেলল আর এখন সে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছে। কিন্তু অন্যদিকে নাগিন বিভাসের কাছ থেকে তার নাগমণির প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আবার নাগিন কিছুটা অসহায় বোধও করছিল, কারণ নাগমণিটি এখনও বিভাসের কাছেই, আর সে কারণে সে ততক্ষণ পর্যন্ত বিভাসের ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিভাসের কাছে সেই নাগমণিটি আছে। তবে এটাও বলা হয়ে থাকে যে ইচ্ছাধারী নাগিন নাগমণি ছাড়াও যে কোনো রূপ ধারণ করতে পারে, আর নিজের এই শক্তি ব্যবহার করেই সেই নাগিন নিজে একটি সুন্দরী মহিলার রূপ নিয়ে নিল। এবং যখন বিভাস কোনো একটি কাজে গ্রামের বাইরে যাচ্ছিল তখন সে মাঝ রাস্তায় তার গাড়ির সামনে এসে পড়ল এবং কান্না করতে শুরু করল। এরপর যখন বিভাস দেখল রাস্তার মাঝখানে বসে একটি সুন্দরী মেয়ে কান্না করছে, তখন বিভাস দ্রুত গাড়ি থেকে নেমে নিচে নেমে আসল, তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? তখন মানুষরূপী সেই নাগিন বলল, আমার নাম রুমকি, আমি আমার স্বামীর সাথে অন্য আরেকটি গ্রামে থাকতাম, কিন্তু গতকাল সে অন্য একটি মহিলার সাথে বাসায় এসে হাজির হল এবং আমাকে মারতে মারতে বাসা থেকে বের করে দিল, আর তাই আমি এখন অসহায় হয়ে পড়েছি। যেটা দেখে বিভাসের সেই মহিলার প্রতি সহানুভূতি জেগে উঠল এবং তার সৌন্দর্যের প্রতি সে আকর্ষিত হয়ে গেল, তাই সে নিজের সাথে সেই মহিলাকেও বাড়িতে নিয়ে আসলো এবং ধীরে ধীরে নাগিন এবং বিভাসের সাথে বন্ধুত্ব শুরু হলো। এবং সেই বন্ধুত্ব এতটাই গাঢ় হয়ে উঠল যে বিভাস জানতে পারল না কখন সে সেই মহিলার প্রেমের জালে ফেঁসে গেছে। একদিন তারা দুজনে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ল এবং একটি জায়গায় একলা পেয়ে রুমকি বিভাসকে জিজ্ঞাসা করল যে, তোমার গলায় ঝিকমিক করা ওই জিনিসটা কি? তখন বিভাস বলল, এটা তেমন কিছু না, সাধারণ একটি অলংকার, এটা দেখতে ভালো লাগছিল তাই আমি এটিকে গলায় পরেছি। তবে এটা সেই অলংকার ছিল যাকে নাগমণি বলে ডাকা হয়। তখন রুমকি বলল, তুমি কি আমাকে কিছু সময়ের জন্য এটা দিতে পারবে? কারণ এর উজ্জ্বলতা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি দেখতে চাই এটা আসলে আমার গলায় দেখতে কেমন লাগে। যা শুনে বিভাস চিৎকার করে উঠল, না, এটা তোমাকে আমি দিতে পারবো না, এর পরিবর্তে তুমি আমার কাছে যা ইচ্ছা তাই চাও, আমি তোমাকে এনে দেব। তারপর রুমকি ভীষণ রেগে গিয়ে বলল, তুমি তো আমাকে বলেছিলে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি আমাকে ভালোবাসো।
কিন্তু তোমার কাছে কেবলমাত্র এই তুচ্ছ জিনিসটি চেয়েছি আর তুমি তাও আমাকে দিতে অস্বীকার করছো আর আমাকে রাগ দেখাচ্ছো। এরপর বিভাস বলল, ঠিক আছে, তুমি এটা অল্প কিছুক্ষণের জন্য তোমার গলায় পরতে পারো। এরপর যখনই সেই নাগমণি রুমকির হাতে আসলো, হঠাৎ করে রুমকি তার রূপ পরিবর্তন করে ফেলল। কয়েক মুহূর্তের মধ্যেই রুমকি একটি সুন্দরী কন্যা থেকে একটি ভয়ঙ্কর নাগিনে পরিবর্তন হয়ে গেল। তার চেহারা সম্পূর্ণ সাপের মতো হয়ে গেল এবং তারপর সে বেশ কয়েকবার বিভাসকে দংশন করল। দংশন করতে করতে বিভাসকে মেরে ফেলল সেই নাগিন। তারপর সেই নাগিনের প্রতিশোধ সম্পন্ন হল। তাই বন্ধুরা, কখনো কোনো সাপকে হত্যা করবেন না, সেই সাথে নাগিনের নাগমণিকেও ভুল করেও স্পর্শ করবেন না। এই গল্পের সত্যতা বিচার করা হয়নি, তবে গল্পটি কেমন লাগলো তা বিস্তারিত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।